Bufankai di langmano mutangzak di raida osi sajak tongo. Pia bufankagoi baniya snamjakma chaya raida tiye Teliamura amchaini forest ni bisingo khopjak 25 foot maruti ben malkong kopulong. Kat romkha Teliamura ni foresterog horkothukni 11:30 ta ma jarawa. Malkong number TR01F0790. Naitong dinarok chayawi awaimung TV. কেন অনেক 8:30টার দিকে আমরা কাছে একটা খবর আইছে যে একটা গাড়ি 18 মতে লোড হইতাছে লোড হইছে রাইগো তো সেই অনুযায়ী আমরা একটা প্রাইভেট ভেহিকল নিয়ে সেটা গেছি এবং আমরা যে ভেহিকলটা আছে সেই ভেহিকলটা 36 মাইলে এটা একটা জায়গাতে এমবুশ করে বইয়া ছিল তো আমরা মোটামুটি মঙ্গিয়া কামি বাজারটা পাইরিও সেটা 39 মাইলে কাছে গেছি ওইখানে নিচে কাজ চলতেছে সেই কারণে রাস্তাটা জ্যাম হইয়া ছিল তো এখানে আমরা একটা সুইটেবল জায়গা দেখা এখানে এমবুশ করছি এমবুশ করার পরে কিছুক্ষণ পরে ধরেন না প্রায় ঘন্টাখানেক বর পরে ওইখানে অপোজিট ডিরেকশন থেকে একটা গাড়ি এই গাড়িটাই মাল নিয়ে আসিরা মানে টিম্বার নিয়ে আসিরা মেডিকেল টিম্বার নিয়ে আসিরা আইতাছিল তো সেই সময় আমরা ওই গাড়িটারে প্রাইভেট ভেহিকলটা নিয়ে আসিরা এই গাড়িটা ধাওয়া করি এবং মুঙ্গিয়াকানি বাজারের কাছাকাছি একটা জায়গাতে আমরা গাড়িটারে আটক করি আটক করার সাথে সাথে আমরা রেস্কিউ টিম যেটা অন্য জায়গাতে এমবুশ ছিল উইদিন 2 or 3 মিনিটস তারা ওইখানে পড়ছে তারপরে আমরা এখান থেকে গাড়িটারে সিজ করে এখানে নিয়ে আসি তো বাজার মূল্য কত এবার এই গাড়িটাতে আনুমানিক ধরেন 20-25 ফুটের মতো কাট আছে প্লাস গাড়িটা নিয়ে আসার আনুমানিক লাগবে 2 লাখ টাকার মতো 2 লাখ টাকার মতো স্যার এর সাথে কি কাউকে আটক করা সম্ভব হয়েছে না বেসিক্যালি রাস্তাটা কন্ডিশন ভালো না তো সেই কারণে আমরা গাড়িটা একটু দূরে থামাইতে লাগছে কারণ যেহেতু প্রাইভেট ভেহিকেল ওই ভেহিকেলটার বাড়ি দিতে পারে সুইটেবল লোকেশনে যেহেতু থামাইছি দূরে আসলো গাড়িটা একটু তো ড্রাইভার ওইখান থেকে পালাই যেতে সক্ষম হয়েছে আচ্ছা স্যার এইভাবে প্রতিনিয়ত এই যে আপনারা এই এই বনদস্যুদের হাত থেকে বনকে রক্ষা করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন আপনারা সফল হয়েছেন কিন্তু এই ব্যাপারটা কিভাবে দেখছেন যে বনদস্যুরা এই ক্ষেত্রে আমরা কাভার যতটুকু দিতে পারতেছি আমরা চেষ্টা করতেছি আপনার তারপরেও তারা যেটা কাটতেছে আমরা রাত্রে প্লাস এমবুশ করতেছি দিনে এমবুশ করতেছি এবং বিভিন্ন জায়গা থেকে যখন স্মাগলিং করে তারা তখন আমরা সাকসেস পাইতেছি আমরা আশা করি যে এইভাবে যদি আমরা চালিয়ে যাই তাহলে এটা কম থ্যাংক ইউ ফরেস্টের উপর অলওয়েজ একটা প্রেশার আছে তো আমার কাছে যে পরিমাণ স্টাফ স্ট্রেংথ আছে সেই অনুযায়ী আমরা দিনে বেলাও প্যাটলিং করতেছি ফুড প্যাটলিং করতেছি বিভিন্ন মানে প্রত্যন্ত জায়গা থেকে তারা এই গাছগুলি কাটে কাটে সেটা বিভিন্ন ডোঙ্গা আছে ছড়া আছে এগুলির মাধ্যমে একটা সুটেবল লোকেশনে আনে যেখান থেকে তারা লুক করতে পারে